বিশেষত যেভাবে অনেক দূর দূরান্ত থেকে আগত বড় ভাইরা আরও উপস্থিত আছেন, আমার চিড়াবাগের বড় ভাই ছোটো ভাইরা উপস্থিত আছেন, আমার সীতাকুণ্ডবাসীর সীতাকুণ্ড এলাকার ছোটো ভাইরা বন্ধু বান্ধব সবাইকে খাই প্লেয়ার জন্য পক্ষ থেকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বেশি কিছু বলার নাই, এই প্রথম এত বড় একটা অনুষ্ঠান সীতাকুণ্ডের মধ্যে হচ্ছে, নিজেকে অনেক গর্বিত মনে করছি, সবাই আসছে দূর দূরান্ত থেকে, আমাদের ক্লাবের সম্মানিত সহসভাপতি পদে আছেন জনাব মোহাম্মদ দিদার ভাই। আমাদের সীতাকুণ্ড জোনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছি আমি মোহাম্মদ জাকিউল হাসান, আমি আছি সহ সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন জনাব মোহাম্মদ আলামী অভি ভাই, অর্থ সম্পাদকের দায়িত্বে আছেন জনাব মোহাম্মদ ফজলুল করিম সাগর ভাই, সহকারী অর্থ সম্পাদকের দায়িত্বে আছেন নজরুল ইসলাম নাছির ভাই, তারপর ক্রীড়া সম্পাদকের দায়িত্বে আছেন জনাব রকি ভাই, আর সহকারী ক্রীড় সম্পাদকের দায়িত্বে আছেন জনাব মোহাম্মদ জামাল ভাই, আর প্রচার সম্পাদকের দায়িত্বে আছেন জনাব মোহাম্মদ আশিফ, আর সহকারী প্রচার সম্পাদক দায়িত্বে আছেন জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন অপি ভাই, এবং আরও একজন সহকারী প্রচার সম্পাদক যিনি হচ্ছেন জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম রেজা। পরিচিত বর্গগুলো অনুষ্ঠানে এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সীতাকুণ্ড হাই ফ্লায়ার জোন সীতাকুণ্ড হাই ফ্লায়ার জোন কর্তৃক আয়োজিত নকআউট সিস্টেম গ্রীষ্মকালীন হাই ফ্লায়ার টুর্নামেন্ট 2019 পুরস্কারিত অনুষ্ঠান। আমি আসলে সিলেট থেকে আসছি, শুদ্ধ ভাষায় কথা না বলে সিলেটি ভাষায় কথা বলি, আপনাদের বুঝতে পারবেন। আমি সুব্রতল ফালরা 1994 সালে, আসলে আমরা সবে সবুতলের অর্থটাকে ভালোবাসতে দিব ঠিক আছে, কিন্তু আমি অমুক পদ অমুক পদ এটা বড় কথা না, সবুতলে আমরা অন্তত যদি দেখো বালা পাই তাহলে সবুতলের জগত ঠিক রাখা পাবে না, এবং সবুতলে মায়া করে বুঝছেন নাকি তার হয়েছে ও কারণে আজ আমার এখানে আসা, এবং এখানে আসার পিছনে যার বেশি মানে আমার প্রতি বেশি আন্তরিক ভালোবাসা আছে সব সাইদুল ভাই, এই সাইদুল ভাইয়ের কারণে আর আমার বক্তব্য দিতে বেশি বাড়াইয়া করিলাম না, আর এখনও আমার বড় ভাই এখন আছে বক্তব্য দিবা, আমি আমার ধন্যবাদ জানাইলাম সবরে সীতাকুণ্ড হাই ফ্লায়ার এত সুন্দর একটা অনুষ্ঠান করছে তারাও ধন্যবাদ জানাইলাম। আসসালামু আলাইকুম জনাব মোহাম্মদ রাজু ভাইকে, জনাব মোহাম্মদ রাজু ভাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু, উপস্থিত আমার সকল বড় ভাই ছোট ভাই বন্ধু, আপনারা সবাই এই প্রোগ্রামে উপস্থিত হয়ে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করেছেন, খুব ভালো লাগলো আমার থেকে। আর যাক আমরা আসছি সীতাকুণ্ড হাই ফ্লায়ার জোনে পুরস্কারিত অনুষ্ঠান 2019-20 এত সুন্দর করে সাজিয়েছে এই প্রোগ্রামটা, দেখে মন জুড়ে গেল, আমার মনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সকল মেম্বারদেরকে ক্লাবের। আর এই কবুতর হাই ফ্লেয়ারের কবুতরটা আসলে একটা জুনুন থাকতে হয় এখানে, একটা জুনুন একটা জিদ কাজ করে, কবুতরবাজি সবাই করতেছি কিন্তু কবুতর পালতেছি সবাই, কিন্তু সবাই সবার মন অনুযায়ী, তো আমরা সব যারা নতুন কবুতর বাজ আছি তারা দেখে শুনে কবুতর পালবো, কবুতরের কোনো জাত মেনশন করে কোনো কবুতরের পিছনে দৌড়বেন না, এটা গেম হয় কবুতরের মধ্যে।
যে গেমটা হয় পাখের উপরে, কবুতরের পাখ দিয়ে। সুতরাং পাখ দেখবেন, কবুতরের জাত দেখবেন না, মুড়া দেখবেন, ভালো কবুতর পালবেন। আর সরকার সবার জন্য যারা আজকে এখানে অনুষ্ঠানে বড় বড় রেজাল্ট করেছে যে ভাইগুলা, তাদের জন্য আমার অনেক অনেক দোয়া রইল, ভবিষ্যতে যাতে আরও ভালো রেজাল্ট করে। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার অনেক নার্ভাস লাগতেছে, তাও বলতে হয়, কবুতর শান্তিপ্রিয় জিনিস, শান্তির জন্য আমরা এখানে একতাবদ্ধ সবাই একসাথে। কবুতর এমন একটা জিনিস, আসলে কবুতর কোনো ধনী গরিব কারোর সাথে ভেদাভেদ করে না, সবাই একসাথে আমরা মিলেমিশে থাকি। আর বন্ধুত্বটাই হলো যে কবুতরের মূল লক্ষণ, তাই না? সবাই হাতে একটা তালি দেন না। আমার ভাই রাজু ভাই বললো কবুতর ভালো কবুতর চিনা, আসলে ভালো কবুতর থাকলে কি তো কবুতর হয় নাকি? পরিশ্রম করতে হবে, পরিশ্রম যদি না করে সে কখনো সফলতা অর্জন করতে পারবে না। আর পরিশ্রম যারা করবে না, মনে করেন অনেক লাখ লাখ টাকা দিয়ে কবুতর কিনে আনলো, ফেসবুকে দিল, কিন্তু কোথাও মেরে কথা বলা যাবে না, আর কাউকে হেউ করে কথা বলা যাবে না। আমি অমুককে চ্যালেঞ্জ করলাম। আর আমার কাছে অমুক উস্তাদের কবুতর আছে, অমুক উস্তাদের কবুতর আছে, ভাই সবার কাছে ভালো কবুতর আছে। আজকে ভালো কবুতর আছে বিদায়। আজকে সীতাকুণ্ড ক্লাবের একটা ছোট্ট অনুষ্ঠান, ছোট্ট একটা নগরী বলেন, এটা সীতাকুণ্ড আসলে অনেক ছোট চট্টগ্রাম হচ্ছে, তারপরে ওরা কোনো দিক দিয়ে পিছিয়ে নেই কবুতর বাজিতে, সব দিক দিয়ে গিয়ে আজকে আমি অনেক কবুতর বাস দেখতেছি এখানে। আমি আমার বক্তব্য বেশি করবো না, আজকে এখানে অনেক কবুতর বাস দেখতেছি ভালো ভালো, যেমন অপি ভাই, তারপরে এখানে দিদারুল আলম ভাই, তাদের উৎসাহ প্রেরণাতে আমাকে মুগ্ধ, কারণ তারা 2020-এ আরেকটা টুর্নামেন্ট সারতেছে 5টা কবুতর, ওইটা ফেসবুকে আপনারা স্ট্যাটাস দিয়ে দিয়ে কীভাবে খেলতে হবে না খেলতে হবে। আমাদের চট্টগ্রামে অনেক ভাই ভাইরা আছে কবুতর বাস, ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে খেলার মাঠে। এই বলে বক্তব্য। সবাইকে জানাই যারা আয়োজক আছে শুভেচ্ছা ও অভিনন্দন। কি বলবো, আসলে বলতে গেলে তো অনেক কথা বলতে হবে, ছোট করে বলি। আজকে এই সীতাকুণ্ড হাইপের একজন যারাই অনুষ্ঠান আয়োজন করেছে, ছোট থেকে আসছে, অনেক সুন্দর করে আজকে আয়োজনটা অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর বলতে অনেক সুন্দর। ছোট একটা জায়গা সীতাকুণ্ড, এর মধ্যে অনেক সুন্দর করে এত আয়োজন করছে, আমরা চট্টগ্রাম হাইপের অ্যাসোসিয়েশন ক্লাব মুগ্ধ। অনেক কবুতর পালক দিচ্ছি এখানে ছোটরা নষ্ট করছে বাসায়, যারা ভালো রেজাল্ট করতেছে তাদের বাসায় যান, বাসায় গিয়ে কবুতর দেখেন, কেন রেজাল্ট করতেছে ওই কবুতর, পাক দেখেন, লোক দেখেন, চোখ দেখেন, বড় ভাইদেরকে সম্মান করেন, গিয়ে দেখুন কবুতরটা কি জন্য করতেছে। ঠিক আছে, তো কিছু কিছু আর বললাম না, এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ মাদন সরি মন্ডল ভাইকে তার এই চমৎকার বক্তৃতার জন্য। সরি মোহাম্মদ আসিফ ভাই, ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাবো বরিশাল জুনিয়র থেকে আগত আমাদের যেন সৈয়দ মোহাম্মদ আবু শফি ইলিয়াস ভাইকে। উপস্থিত সভাপতি এবং উপস্থিত প্রধান অতিথি ও কবুতর, কেমন আছেন আপনারা?
আসলে আমি নতুন।